তোমরা দেখো সকালবেলা বাচ্চারা মারামারি মানে কুস্তি করে সকালটা শুরু করছে, রাত্রির বেলা শুরু করে খাওয়া দাওয়া পর্ব শেষ করে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের প্রথম চিন্তা হলো এ ওকে মারবে, ও তাকে মারবে। মানে এদের হলো মারামারি আর খেলা, এটাই হলো এদের জগৎ। ছোটবেলাটা বেশ ভালোই কাটে মারামারি করে, বকতেও হয় না, আওয়াজও হয় না। দেখো দুই বোনে মারামারি হচ্ছে, দুই বোনে, বড় দিদি মেজ দিদির মারামারি। ছোট দাদা এখনো ঘুমাচ্ছে, সে উঠতে পারেনি, মা বসে বসে তাদের মজাগুলো ভালোভাবেই দেখছে। দেখো বন্ধুরা, তোমরাও দেখো আমার সাথে কিভাবে মারামারি করছে একে অপরের ওপর, মানে সেই রুটির মতন পাক দিচ্ছে। দেখো এই এত পেকে গেছিস কেন তোরা এই বয়সে? তোদের দেখে বড়গুলো শিখবে তো? ওমা এটা আবার কে? ওমা মাসিও যে এখানে আছে, মাসিও আছে, বাবা সঙ্গে মাসিও আছে। বন্ধুরা দেখলেন তো, মাসিও ঘুরছে। মাসি দেখুন, ও রেফারি ওপরে উঠে পড়েছে, ওপর থেকে দেখছে ওদের খেলা। দেখুন আমরা ভিডিওর মাধ্যমে দেখব, ওরা বালতির মাধ্যমে দেখবে। দেখুন বসে বসে খেলা দেখছে, তো চলুন সঙ্গে থাকুন, সারাদিন কি করে দেখে যান। ঠাকুর ঘরে পুজো করতে বসেছেন আমাদের পুরোহিত মশাই, কাজ তো পুজো করা, পুজো করছে না, উনি পিঁপড়ে সংগ্রহ করছেন। ঠাকুরের গায়ে কী সব পিঁপড়ে উঠছে তাই দেখছে বসে বসে। ঠাকুরকে ডাকো, বলে হে ঠাকুর সবাইকে ভালো রাখো, ওইসব বলবে না, উনি উনি পিঁপড়ে দেখছেন। দেখো বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে কী করছে, পিঁপড়ে দেখছে। আমাদের গপু ভাই বসে আছে, দেখো দেখেছো কি অবস্থা করছে, খেলা হচ্ছে। দেখো পেকোদের সাথে খেলছে তিন বাচ্চাও, তার মা আসেনি, তারা নিজেরা নিজেরা নিজেদের মতন খেলে যাচ্ছে, সবার সাথে বন্ধুত্ব করে ফেলেছে আমার বাচ্চারা। আমার এতগুলো বাচ্চা দেখেনি, সবই আমার। দেখেছেন বন্ধুরা, এটি হলো আমাদের ভূত, পরিচয় করে নিন আজকের পরিচয় পর্ব। এটা আমার এক করি, এটা আমার সুন্দরী মেয়ে শ্যামা, এটা হলো আমাদের পাটু, ওটা হলো খটাস, এটা আমাদের বাঘা, এটা হলো আমার নাতি, আর এইগুলো হলো পুঁতি। সব লুচি মেজ ভাই, আর ওখানে লুচি আর পুচি, আর এই যে মেজ ভাই, এই যে আমাদের ঘন্টু বুড়ো ঘন্টু, আর ওটা হলো মেজ কালো, ওটা গুলগুলি, মানে ওটা কামড়ি, ওটা গুলগুলি, আর ওটা পাকলু, ওটা হাম্ব, এই যে মাকসু, এটা দু চোখ, আর পিছনে আরেকজন আছে কই গেল। এই আমার জগতের সব বাচ্চারা, দেখে নিলেন বন্ধুরা, তাহলে চলুন দেখতে থাকুন। দেখো দেখো বন্ধুরা দেখো, সব পাকারা এক জায়গায় হয়ে গেছে, ওখানে নেবু পাকা আছে, এখানে গন্ধরাজ নেবু, ওখানে কাকতি নেবু, আর ওখানে সব মুসুম্বি নেবু, দেখেছো? এই দেখো কি করছে, দেখো শ্যামা এনে বোনকে নিয়ে খেল, বোন ভয় পাচ্ছে, দেখ বোন ভয় পাচ্ছে। দেবু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওদিকে ভূতর সঙ্গে লাগবে, ভূত বেঁকে বেঁকে যাচ্ছে, কার সাথে মারামারি করবে, ও হলো বাড়ির ডন, এতগুলো বাচ্চাকে চালনা করে ও একা। আর কামদি দিদি বসে আছে, কামদি দিদির মেয়ে নেবু খেলে বেড়াচ্ছে, আর ইনি মহারানী লাঠি দেখছে, দুদিন পর বড় হলে এই লাঠির ভারী খাবে, দেখে নাও ভালো করে, বুঝলে লুচি? দুষ্টুমি করলে পিঠে পড়বে একটা ডান্ডা, আমার সোনা বাচ্চা। এই দেখো উনি আবার ডেকে উঠছেন, বাঘা চলে আসছে, আর ওই মেজ ভাই ঘুরে ওপর থেকে নামছেন। এই হলো রাত্রির বেলা যুদ্ধ চলছে আমাদের বাড়ি। এখন আমি এলেই এখানে বসলেই সবাই এখানে এসে আসর জমায়, দেখেছে? ও মা ধেরে রোগ তোমার কবে থেকে হলো? হ্যাঁ এইসব রোগগুলো কবে থেকে হলো? ওর ল্যাজটা ধরে কি জন্য টানছে তুমি? এই যে বনু যাচ্ছে, দেখো বাঘা বনু কিরম যাচ্ছে, ওই দেখো জল খাচ্ছে আর একজন। দাদিদের শুধু ওস্তাদি দেখো, দেখো বন্ধুরা
সারাদিন এই করে, দেখো নিজেরা দুজনেই পড়ে গেল মারামারির চোটে, বোধ বুদ্ধি নেই, আবার এখান থেকে ওপর, ওখান থেকে এখানে, এই হলো খেলা। এই দেখো আবার উঠলো, আবার পড়বে, আবার সেই ওখান থেকে এদিকে আসবে, এইটা হলো এদের সারাদিনের খেলার জায়গা। এই তুই ওখানে উঠেছিস কেন? হ্যাঁ, পড়ে গেলে হাত পা ভাঙলে কে দেখবে? তোর মা দেখবে না, আমাকে দেখতে হবে। শোন, ওই দেখুন এবার বাক্সের ওপর উঠে এবার উনি চলে গেছেন মার কাছে। মা যশোদা বসে আছেন, ইনি এটাকে নিজের দাঁত ব্যবহার করে ছেঁড়ার চেষ্টা করছে। দেখুন বন্ধুরা, এইটুকুনি পাকাদের কি বলবেন? দেখুন পাকারা এটাকে কি করে ছিঁড়বে, সেইভাবে উদ্যোগ নিয়েছে, ভালোভাবে উদ্যোগ নিয়েছে, যাতে এটাকে ছিঁড়ে নষ্ট করা যায়। আরে গাধা, ওটা তোর লেজ, ওটাকেও কামড়াচ্ছিস? বোধ বুদ্ধি নেই কারুর মাথায় একটুও, সারাদিন দস্যিপনা করে যায়। তো এই দস্যিপনাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুচি সবাইকে বলে দাও, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, আর আমাদের মজার মজার ভিডিও দেখবে, টাটা। ওমা এখানে কে? আমি একে দেখিনি তো। ওমা এ তো সুন্দরী শ্যামা, শ্যামাও বসে আছে। হ্যাঁ শ্যামারও ঘুম পেয়ে গেছে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শেষ করা যাক। ও বইপত্র, ওকে পড়াশোনার দায়িত্ব দিয়েছি বলে ও বইপত্র নিয়ে বসে পড়েছে, দেখেছেন তো কত কথা শুনে আবার বাচ্চারা। হ্যাঁ হাই উঠে যাচ্ছে, পড়াশোনার নাম শুনলে হাই তো উঠবে। হ্যাঁ বুঝতে পারছো না, এটা ফোন, দেখুন বন্ধুরা বইপত্র নিয়ে বসে পড়েছে আমাদের শ্যামা সুন্দরী। রাত্রিবেলা এখন পড়াশোনা করবে, আমার বাচ্চারা শিক্ষিত হবেই, এই জন্য বইপত্র নিয়ে কাটতেই শুরু করে দিয়েছে, দেখেছেন? দেখুন দেখুন বন্ধুরা পড়াশোনার কি হাল। চলুন টাটা, গুড নাইট, কিন্তু কালকের মর্নিংয়েই দেখতে পাবেন ভিডিওটা। টাটা।